বিসমিল্লাহীর রহমান রহিম আলহামদুল্লিলাহি রবীল আলমিন আল্লাহ মাসাল্লা আলা মোহাম্ম আলা আলি মোহাম্মদ কা মাসাল্লা তা আলা ইবরাহিম ও আলা আলিব ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহ মাবারিক আলা মোহাম্মদ আলা আলী মহাম্মদ ক মবারাক তালা ইব্রাহিম ও আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সম্মানিত ও ভাই রামাহার সম্মানিতা বনে রামরা আসসাল্লামু আলাইকুম রহমতুল্লাহী ও আজকে যে বিষয়কে লক্ষ্য করে আপনাদের সামনে কথা বলার ইচ্ছা করেছি সে বিষয়টি হলো শুধু শুক্রবারে বা জুমার দিনে রোজা রাখা ভালো কর্ম নয় শুধু শুক্রবারে বা জুমার দিনে রোজা রাখা ভালো কর্ম নয় অনাভি হোরে রত রদিয়ল্লাভান হোকল সমেত নবিসাল্লাহ আলিসলাম ইয়া কুল লা ইয়া শুমু আহা দুকুম ইয়ৌ মাল জুমু ইয়মান কাবলাহু আও বাদাহ ইউমান কাবলাহু আও বাদাহ রবাহুল ইমামুল বুখারি ফি সাহি হে অল ইমাম মুসলিম আইদান ফি সাহি হে অল্লাফল বুখারি অর্থ আবু হরের আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি যেন শুধুমাত্র জুমার দিনে রোজা না রাখে তবে যদি সে জুমার দিনের সাথে সাথে একদিন আগে কিংবা একদিন পরে রোজা রাখে তাহলে তা বৈধ তা বৈধ বলেই বিবেচিত হবে এই হাদিসটি দেখতে পারা যায় শাহী বোখারি হাদিস নম্বর এক হাজার নশো পঁচাশি এবং শাহী মুসলিম হাদিস নম্বর একশো সাতচল্লিশ হাইফেন ব্র্যাকেটের মধ্যে এক হাজার একশো চুয়াল্লিশ তবে হাদিসের শব্দগুলি সাহি বোখারি থেকে নেওয়া হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় আপনাদের সামনে তুলে ধরি এক নম্বর বিষয় হলো এই যে কোন মুসলিম ব্যক্তির জন্য এটা জায়জ নয় যে সে শুধু শুক্রবারে বা জুমার দিনে রোজা রাখবে দুই শুক্রবার বা জুমার দিনটি হলো দুয়া জিকির এবং আল্লাহর উপাসনা বা এবাদতে মগ্ন থাকার দিন এবং পবিত্র ও হালাল রুজি উপার্জন করার দিন সুতরাং শুধু এই দিনে রোজা রাখা ভালো কর্ম নয় তাই মহান আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়তি সলা তুফুং তা শিরুফিলা অর দ্য অবদাবু মেন ওদাবু মেন ফদলিল্লাহ ওদকুরুল্লাহ হা খেতিরা সুরাতুল জুমা আলা আয়া রকম আসারা ভাবার্থের অনুবাদ অতএব যখন জুমার নামাজ পড়া শেষ হয়ে যাবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর প্রদত্ত আল্লাহর প্রদত্ত জীবিকার্জনের কাজে তৎপর থাকবে আর আল্লাহকে অধিক স্মরণ করবে সুরা জুমুয়া আয়ত নম্বর দশের অংশবিশেষ সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার সুতরাং আমরা জুমার দিনে মসজিদে ভিড় লাগিয়ে বসে থাকবো না জুবান নামাজ পড়ার পর বেরিয়ে যাব তারপরে নিজের যেগুলি অপরিহার্য বা করণীয় কাজ আছে সেই কাজে আমরা লিপ্ত হয়ে যাব আর হালাল পন্থায় রুজি রোজগারের জন্য সদা সর্বদা তৎপর থাকবো আর শুক্রবারের দিনও তৎপর থাকবো আল্লাহ তালা যেন আমাদেরকে সরল সঠিক পথে অটল রাখেন এবং সঠিক পন্থায় নফল রোজা রাখার তৌফিক দান করেন আমরা শুধুমাত্র শুক্রবারের দিন রোজা রাখব না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাত